এই যেন রূপকথার রাজ্য। বাহারি রঙের ফুলে সেজেছে পুরো শহর। শহরের বিভিন্ন জায়গাতেই চোখে পড়বে এমন নানা আকৃতির মনোমুগ্ধকর সব ফুল। রঙিন ও নান্দনিক এই দৃশ্য সহজেই আকৃষ্ট করবে যে কাউকে। বলছি চীনের জাতীয় দিবস ও মিড অটাম ফেস্টিভ্যাল উপলক্ষে নতুন রূপে সাজানো চীনের কথা। অসাধারণ ফুলের শোভাযাত্রা, তার সাথে জাতীয় পতাকার মিশেল এবং উজ্জ্বল আলোক প্রদর্শনী, পুরো চীন জুড়ে যেন তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। চীনা চান্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের 15তম দিনে উদযাপিত হয় মধ্য শরৎ উৎসব। হাজার হাজার বছর ধরে চীনের মানুষজন পালন করে আসছে এই উৎসব। সাধারণত পারিবারিক পুনর্মিলন, পূর্ণিমার চাঁদ দেখা এবং মুনকেক খাওয়ার মাধ্যমে পালিত হয় এই উৎসব। সাথে যোগ হয়েছে 1 অক্টোবরের চীনের জাতীয় দিবসের ছুটি। এই দুই উৎসব পাশাপাশি হওয়ায় চীনা জনগণ টানা 8 দিনের ছুটি উপভোগ করতে পারছে, ফলে পারিবারিক পুনর্মিলনের একটি অসাধারণ প্রতিচ্ছবি দেখা গেছে পুরো চীন জুড়ে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং, চির বসন্তের এই শহরের রাস্তা জুড়ে দেখা যায় বিশাল আকারের ত্রিমাত্রিক ফুলের বিছানা। 20 লাখ বৃহৎ আকৃতির ফুলের ডালা দিয়ে সাজানো হয়েছে উত্তর পশ্চিম চীনের নিংচিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়নের রাস্তাঘাটকে। পাশাপাশি ল্যান্ডমার্কে টাঙানো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে লানচৌ শহরের ইয়েলো রিভার ব্রিজ, উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমে চংকিং পৌরসভার চিফাং বেই সিবিডি। মধ্য চীনের হেনান প্রদেশের রাজধানী চংচৌতে শহরের আইকনিক ভবনগুলোর দেয়ালকে আলোকিত করা হয়েছে অসাধারণ আলোর প্রদর্শনীর মাধ্যমে। সেখানে তুলে ধরা হয় আমি চীনকে ভালোবাসির মতো স্লোগানকে। রঙিন লণ্ঠন দিয়ে সাজানো হয় উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের পাঞ্জিন শহরকে। মঞ্চস্থ করা হয় জমকালো এক লণ্ঠন শো, যেখানে প্রদর্শন করা হয় বিভিন্ন আকার ও আকৃতির শত শত লণ্ঠনের। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওকে নতুনভাবে ডিজাইন করা হয় লণ্ঠন দিয়ে। উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে শহরগুলোতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। চীনের এই রঙিন রূপ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরাও ছুটে আসেন আর হারিয়ে যান মন মাতানো উৎসবে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।